আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতে সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামে সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ঈসা নবী, নাউজুবিল্লাহ, এমনটি দাবি করেছেন ভিডিওর শুরুতে দেখেছেন সেই ফুটেজটি। সুপ্রিয় দর্শক, এই ব্যক্তি হয়তো এমনটি দাবি করেছেন, সেখানে তার সাথে যে ব্যবহারটি করা হয়েছে সেটা কতটুকু প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। হতে পারে ওনার মেন্টালিটির সমস্যা আছে, হতে পারে উনি কোনো অদ্ভুত লোকের অদ্ভুত কিছু কথা শুনেছে বা অদ্ভুতভাবে তিনি নিজেকে মানসিক রোগী হতেও পারে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আমরা যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন না করি তাহলে এরকমভাবে আরও অনেক দেখা যাবে আমাদের সমাজে ঘোরপাক খাচ্ছে। ও তো সরাসরি এটা বলেছে, সেজন্য ওকে যাই পারছেন গণদোলাই দিছেন, তাতে কোনো সমস্যা নাই। গণদোলাই না দিয়ে তাকে উচিত ছিল পুলিশের হাতে সোপর্দ করা, যেটা আপনারা করেননি। আপনারা মুখে মুখে ফটফট করেন কাজের বেলায় ঠন ঠনা ঠন, আসলে এমনটাই। আপনারা নিজেরা কেন এত উন্মাদ হয়ে যাচ্ছেন? কই ইতিপূর্বে তো আপনাদেরকে দেখি নাই, এই যে রাসেল মিয়া যিনি মামলা করেছেন তিনি নিজে একা এটাকে বহন করে নিচ্ছেন, কই আপনার কি খোঁজখবর নিতেছেন ঠিক মতন? আর যাই নিতেছেন সেটা বড় কথা নয়। মিজানুর রহমান আদারি সাহেব যে দেশ থেকে চলে গেল কি জন্য, এটার জন্য কোনো ধরনের প্রতিবাদ করেছেন আপনারা? আপনারা জানতে চেয়েছেন তা চাননি। তিনি একটা স্ট্যাটাস দিছেন, সেটা হয়তো বা কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে বা কীভাবে এটাকে উল্লেখ করা হয়েছে সেটা আপনারা ধারণা করি না বা থিমও নি না। এখন কথা হচ্ছে এই লোকটি আর কী কী বলেছে আর এই লোকটির সাথে কী হয়েছে, সম্পূর্ণ ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে তার সাথে কী হয়েছে আর সে কী বলেছে। আপনাদেরকে এই ফুটেজটি দেখালাম, এই ফুটেজটি দেখানোর কারণ হচ্ছে এই ফুটেজটিতে তিনি যে কথাগুলো বলেছেন আসলে উনি যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষাটা কি অন্য কোনো গ্রহ থেকে এখানে মানুষ এসে দিয়েছে তাকে? আমার তো মনে হয় না। সে এই বাংলাদেশেরই কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে এরকম শিক্ষা পেয়েছে, তাই সামান্য এই ব্যক্তিদেরকে ধরে দুই চারটা চর থাপ্পড় না দিয়ে আসল গোড়া গোড়ে হাত দিন, সেটাই মনে হয় ভালো হবে। কি বলবো আর, আমি তো সাধারণ জনগণ, আমার মতামতটা আপনাদের সামনে পেশ করলাম, আপনাদের মতামতটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।